वेलकम स्टूडेंट्स, अमी आज के यूनिट वन एटॉमिक स्ट्रक्चर अंडारे हाइड्रोजन स्पेक्ट्रम बेस्ड ऑन बोर्स एटॉमिक मॉडल आलोचना करब। प्रथम जेने बोर्स एटॉमिक मॉडल किछु अजम्पशन सम्पर्के। अकॉर्डिंग टू बोर्स एटॉमिक मॉडल इन एनी एटम लाइक हाइड्रोजन इलेक्ट्रॉन्स रिवॉल्व अराउंड द न्यूक्लियस ओनली सम फिक्स्ड स्टेशनरी ऑर्बिट। तार माने एटा जदि न्यूक्लियस हय এই ইলেকট্রনটা একটা ফিক্সড স্টেশনারি অরবিটে রিভলভ করবে। এখানে N1 একটা ফিক্সড এনার্জি লেভেল, N2 এনার্জি লেভেল এবং N3 এনার্জি লেভেল। এই ইলেকট্রনটা মধ্যবর্তী কোনো জায়গায় থাকতে পারবে না। আচ্ছা, এবার ইলেকট্রনগুলো যখন রিভলভ করবে রাউন্ড দ্য নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো একটা এনার্জি লেভেল থেকে অন্য একটা এনার্জি লেভেলে জাম্প করতে পারে। এবার ধরলাম যে N2 লেভেল থেকে N1 লেভেলে ইলেকট্রনটা জাম্প করছে, সেক্ষেত্রে একটা এনার্জি রেডিয়েশন হচ্ছে। তাহলে ওয়েন ইলেকট্রন জাম্পস ফ্রম হায়ার টু লোয়ার এনার্জি লেভেল, এনার্জি ইজ রেডিয়েটেড ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডেল্টা ই, এখানে চেঞ্জ ইন এনার্জি। নেক্সট, দ্য ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েটেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডিপেন্ডস অন দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য টু এনার্জি লেভেলস। এটাকে আমরা নিচের এই ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করতে পারি। তার মানে এখানে এইচ নিউ, এইচ এখানে প্লাঙ্কস কনস্ট্যান্ট, অ্যান্ড নিউ হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, আর এনার্জি ডিফারেন্স এখানে ডেল্টা ই। আমরা জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখানে সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট অ্যান্ড ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। দেয়ারফোর ল্যামডা ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ডেল্টা ই। এবার স্পেকট্রাল লাইনের ডেফিনেশনটা আমরা বোঝার চেষ্টা করছি। ওয়েন ইলেকট্রন জাম্পস ফ্রম এ ডেফিনিট হায়ার এনার্জি লেভেল টু এ ডেফিনিট লোয়ার এনার্জি লেভেল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ এ পার্টিকুলার ওয়েভলেন্থ ইজ রেডিয়েটেড। দিস রেডিয়েশন অফ ফিক্সড ওয়েভলেন্থ ইজ কল্ড স্পেকট্রাল লাইন। দ্যাট ইজ, যখন ইলেকট্রনটা ডেফিনিট হায়ার এনার্জি লেভেল থেকে কোনো পার্টিকুলার লোয়ার এনার্জিতে জাম্প করবে, তখন ও একটা পার্টিকুলার ওয়েভলেন্থ রেডিয়েট করবে। ফিক্সড ওয়েভলেন্থের যে রেডিয়েশনটা বেরোচ্ছে সেটাকে বলবো আমরা স্পেকট্রাল লাইন। নাও ইউজিং দিস ইকুয়েশন ওয়েভলেন্থ অফ দ্য স্পেকট্রাল লাইন ক্যান বি ক্যালকুলেটেড। আর এটা হচ্ছে বোর্স থিওরি থেকে এসছে। এখানে RH ইজ দ্য রিডবার্গ কনস্ট্যান্ট বলা আছে, আর NF ফাইনাল যে ডেফিনিট লোয়ার এনার্জি লেভেলে এসে পড়বে সেটা হচ্ছে ফাইনাল এনার্জি লেভেল অফ ইলেকট্রন। এই ইকুয়েশনে NI হচ্ছে হায়ার এনার্জি লেভেল যেখান থেকে ইলেকট্রনটা জাম্প করবে। তাহলে NI হচ্ছে বিফোর ট্রানজিশন, হুইচ ইজ হায়ার এনার্জি লেভেল, অ্যান্ড NF হচ্ছে আফটার ট্রানজিশন, হুইচ ইজ লোয়ার এনার্জি লেভেল, হোয়ার NI ইজ অলওয়েজ গ্রেটার দেন NF। এবারে স্পেকট্রাল সিরিজটা কাকে বলে সেটা একটু বলছি। ইন হাইড্রোজেন স্পেকট্রাম ইচ গ্রুপ অফ স্পেকট্রাল লাইন্স করেসপন্ডিং টু ইলেকট্রন ট্রানজিশন টু এ পার্টিকুলার এনার্জি লেভেল ইজ কল্ড স্পেকট্রাল সিরিজ। তার মানে এখানে ইলেকট্রন ফাইনালি যে এনার্জি লেভেলে এসে পড়ছে সেটাই ইম্পর্টেন্ট। Depending on the final energy level where the electron jumps to, there are several spectral series for hydrogen atom. They are Lehmann series, Baumer series, Passen series, Brackett series, and Farnd series. Next, আমরা যদি energy level diagram আঁকি, তাহলে বিভিন্ন energy level এর জন্য এরকম একটা ডায়াগ্রাম পাবো। হেয়ার এন ইকুয়াল টু 1, 2, 3, দিজ আর ডিফারেন্ট এনার্জি লেভেলস। ইন কেস অফ লিমন সিরিজ এন এফ, দ্যাট মিন্স ফাইনাল এনার্জি লেভেল উইল বি অলওয়েজ 1, অ্যান্ড এন আই, দ্যাট ইজ ইনিশিয়াল এনার্জি লেভেল, মে বি 2, 3, 4 অ্যান্ড সো অন টিল ইনফিনিটি। দ্যাট ইজ এন আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। হোয়েন ইলেকট্রন ট্রানজিশন টেক্স প্লেস ফ্রম এনার্জি লেভেল 2 টু 1, দেন
we get one spectral line. Then from 3 to 1, after that 4 to 1, 5 to 1 and 6 to 1 and till infinity to 1, all of these are called Lyman series. And wavelength radiated lie on ultraviolet region. In case of Baumer series, NF is equal to 2 and NI greater than or equal to 3. That means electron transition takes place from 3 to 2, 4 to 2, 5 to 2 and infinity to 2. All these spectral lines are Baumer series, which is in visible region. When NF is equal to 3 and NI greater than or equal to 4, then we get Paassen series, which lie on infrared region. Ebhabe final energy level ta jodi 4 hoy ebong seta kono higher energy level theke asche seta ke bolbo amra Rackett series. এবং ফাইনালি 5 এনার্জি লেভেলে যদি ট্রানজিশন হয় ইলেকট্রনের তাহলে সেটাকে বলবো আমরা ফান সিরিজ। এখানে ইলেকট্রনের ট্রানজিশন 5 নম্বর পর্যন্ত দেখানো হয়েছে, এছাড়াও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এরকমও ট্রানজিশন হতে পারে হায়ার এনার্জি লেভেল থেকে, কিন্তু এটা ইনসিগনিফিকেন্ট তাই এখানে দেখানো হলো না। ফর হাইড্রোজেন স্পেকট্রাম দিজ আর লাইন স্পেকট্রাম অ্যান্ড দে কনসিস্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অফ ডিসক্রিট ওয়েভলেন্থস। These are some questions on this topic. Answer hints are also given for your convenience. That's all for the day. Thank you.